আমি আসার সময় রাস্তায় দেখেছি ওখানে ওরা গণেশ পুজোর প্যান্ডেল ছিল, সেখানে মাইক বাজিয়ে নাচছিল, চিৎকার চেঁচামেচি করছিল। এটা ওদের অভ্যাস, ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি, এ নিয়ে খুব চিন্তা করার কিছু নেই। এটা অস্বাভাবিক কিছু না, তারা চলে এসেছিল আমাদের পার্টিতে ভয় দেখিয়ে, কেস দিয়ে, পুলিশের ভয় দেখিয়ে পার্টিতে না হয়েছে, তারা কোর্টে গেছিলেন তো, কিন্তু প্রথম থেকেই সেই ভয়ের পরিবেশ ছিল আর সেই জন্য ভোট ওরা ভোট দিতে যেতে পারেনি। সব জায়গায় তাই হচ্ছে, ভোট হলে টিএমসি হারবে। ভোটেতে মাননীয় আদালত, মাননীয় বিচারপতিও এটা সমালোচনা করেছেন যে এটা কি চলছে, গণতন্ত্র কোথায়, টিএমসি ছাড়া কি কেউ চলতে পারবে না, কী করে এটা হতে পারে। আমরা দেখেছি এই সরকার, এই প্রশাসনকে তিনি ধমকেছেন, তারপরে কোর্টে জাজমেন্টে ভোট হয়েছিল, কারণ কি ওরা ভোট করতে দিচ্ছিল না, আর স্বাভাবিকভাবে জোর করে ভয় দেখিয়ে তারা জিতেছে। দেখা যাক কী হয়, সেটা পরে কথা বলে ঠিক করা যাবে। মহু অমিত্রের সঙ্গে আমি এমনি ফোন করেছিলাম, কারণ ওনার সঙ্গে বিধানসভায় দেখা হয়েছিল যেদিন গেছিলাম। আমি ওনাকে একটু মজা করে বললাম যে তোমার এলাকায় আমি যাচ্ছি, মানে করিমপুর, উনি ওখানকার এমএলএ ছিলেন, ইলেকশন আছে। আমি বললাম চলো, উনি আমাকে বললেন না আপনি যাবেন না, আমিও যাবো না, আপনি মিটিং করলে আমাদের মিটিং করতে হবে, এসব বলতে বলতে উনি বললেন যে দেবশ্রী তো আপনাদের পার্টিতে ঢুকতে পারেনি, টিএমসিতেও নাই, ও খুব টেনশানে আছে, ও কি আপনার সঙ্গে কথা বলেছে? আমি বলছি না, মিডিয়া তো চলছিল যে আমার সাথে দেখা করতে গেছে। আমি আমার কাছে দেখা হয়নি, বলতো আপনার সঙ্গে কথা বলতে চায়, আমার বন্ধু, ও খুব চিন্তার মধ্যে আছে, ডিপ্রাইভ হয়ে গেছে, আপনি আবার কথা বলুন। তারপরে উনি আমার বাড়ি এসেছিলেন, কিন্তু রাজনৈতিক কথাবার্তা বেশি হয়নি, ওনার ব্যক্তিগত সমস্যা উনি এবং আমি জিজ্ঞেস করলাম কেন আপনি দিল্লি গেলেন, কে বিজেপি অফিসে নিয়ে গেছিলো, এটা নিয়ে আমরাও কনফিউজ ছিলাম। উনি বললেন কোনো এনজিওর লোকেরা ওনাকে নিয়ে গেছে ওখানে, মানে আপনি আমাকে না জানিয়ে গেলেন, এই যে তৈরি হয়েছে পরিবেশ তো ভালো হয়নি, বলে দাদা আমি জানতাম না, আমি অত বুঝিনি, আমাকে ঠকিয়েছে লোকেরা, এটুকুই কথা হয়েছে। উনি কি বিজেপিতে যোগদানের জন্য কোনো আগ্রহ দেখিয়েছেন? যোগদানের জন্য ওনার আগ্রহ আছে, কিন্তু উনি যে ধরনের সমস্যার মধ্যে আছেন উনি বলেছেন, আমরা বলছি ঠিক আছে আপনি ভাবনা চিন্তা করুন, আমরাও পার্টিতে ভাবি কি করতে পারি, তারপরে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে এই জন্য আমরা এই ব্যাপারে কিছু ভাবিনি। দাদা মনিরুল ইসলামের যে কেসটা আবার রিওপেন হয়েছে, বিজেপিতে যোগদান দিয়েছেন বলে, যার কেস আছে তাকে তার জবাব দিতে হবে, কোর্টে গিয়ে দাঁড়াতে হবে, এই ব্যাপারে বিজেপির কিছু বলার নেই। দেখুন বীরভূম সবচেয়ে বড় সন্ত্রাসের জায়গা, এমন কোনো দিন নেই যেখানে ঝগড়াঝাঁটি, হিংসা বা বোমা বিস্ফোরণ হচ্ছে না। টিএমসির এমন কোনো অফিস নেই যেখানে বোমা ফাটেনি, এমন কোনো নেতা নেই যার বাড়িতে বোমা পাওয়া যায় না, এমনকি ডিএম অফিসে পর্যন্ত বোমা পাওয়া যাচ্ছে কি। তো এই যে ভয়ঙ্কর পরিবেশ, এখানে অন্য কোনো রাজনৈতিক দল, অন্য পার্টি তো নাই, বিজেপি আছে, আমরা লড়াই করছি, বহু কর্মীকে হত্যা করা হয়েছে, ভয় দেখানো হচ্ছে, বাড়ি ছাড়া হয়েছে, কেস দেওয়া হয়েছে, কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছে, তাই আমরা লোকসভায় এত ভোট পেয়েছি। পঞ্চায়েতে ভোট করতে দেওয়া হয়নি, দুটো ব্লকে করে এক হাজারটা সিট জিতেছিলাম আমরা, তো সেই জন্য মানুষ চাইছেন, আমরা আসার পরে মানুষের মনের মধ্যে আশা জেগেছে, সাহস জেগেছে, তাই রাস্তায় বেরিয়ে এসছেন। আজকে আমরা বড় মিছিল করেছি সাঁইথিয়াতে, আর রামপুরাতে সভা আছে, সেই সভা করার অনুমতি পুলিশ দিচ্ছিল না, আমরা জোর করে এই প্রকার করছি। এখানে কোনো বিরোধীদের কোনো আওয়াজ তুলতে দেওয়া হয় না, কিন্তু মানুষ পরিবর্তন চাইছে, আমরা গণতান্ত্রিক লড়াই লড়ছি আর এইভাবেই পরিবর্তন হবে। দেখুন আমাদের পশ্চিমবাংলায় সিপিএমের সময় কিছু লোক নেতার গড় ছিল, সেই গড় ভেঙে গেছে। টিএমসির সময় কুচবিহার থেকে আরম্ভ করে কাকদ্বীপ অবধি বহু জায়গায় বহু জমিদার তৈরি হয়েছেন, তারা গড় তৈরি করেছেন। আমরা লোকসভাতে কিছু গড় ভেঙেছি, 18টা জিতেছি আর 22টা সেকেন্ড পজিশনে এসেছি, সেই জন্য এরকম ছোটো ছোটো রাজা মহারাজা জমিদার তাদের গড় আমরা ধ্বংস করে দেবো। তা শুরু হয়েছে, মানুষ খালি কাউকে চাইছেন, আর সেই সুযোগটা নিয়ে আমরা মানুষের কাছে গিয়ে তাদেরকে সাহস দিচ্ছি। তার জন্য আমাদের কর্মীদেরকে কষ্টভোগ করতে হচ্ছে, কেস খেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে, প্রাণও গেছে, কিন্তু আমরা সারা ভারতবর্ষে যেভাবে লড়াই করে জিতেছি পশ্চিমবঙ্গে পরিবর্তন করব।
যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।